ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে জানাই সবাইকে শুভ মহাসপ্তমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, সাথে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে দুপুর একটা আর আজকের ব্লগটা আমি এখন স্টার্ট করছি। অন্যান্য বার সপ্তমীতে বেডের হই সকালবেলা একটু সাজগুজু করে, কিন্তু আজকে আর সেটা হয়নি, কারণ বাইরে রাস্তাঘাটে একটা সেরকম লোকজনই নেই, ফাঁকা একদম মণ্ডপ। কোনো রকমে দু একজন ছিল, মণ্ডপে পুজো হলো, এভাবেই গেছিলাম মণ্ডপে গিয়ে। তাও রেহানের জন্য স্নান টান করে বাড়ির চারটে পুচকে আছে আমাদের, সেগুলোকে নিয়ে গেছিলাম মণ্ডপে। ওরা একটু ঠাকুর ঠাকুর দেখলো, তাও ততক্ষণে পুজো শেষ। তারপর আমি গিয়ে জাস্ট দাঁড়িয়েছিলাম পাহারা দেওয়ার জন্যে। তারপর ওগুলো সবগুলোকে বাড়িতে ঢুকিয়ে এই যে বাড়িতে ফিরে এলাম। এখন প্ল্যানিং বলতে সেরকম কিছু নেই, সকালবেলা একটু কাজকর্ম সারলাম, আজকে কাজের মেয়েটাও আসেনি। তারপর এখন ভাবছি একটু মেহেন্দি পরবো, তারপর না স্নান করবো, স্নান করে মেহেন্দি পরবো, তারপর ভাবছি কি করা যায়। তাহলে চলো, কিছু কমপ্লিট করে এবার বসে পড়েছি মেহেন্দি নিয়ে, মেহেন্দি পরবো। এবার ছাদে এসে গাছগুলোতে একটু জল দিয়ে নিয়েছি, যদি পুজোয় বের হই আবার যদি ভুলে যাই জল দিতে, তাই বিকেল বিকেল দিয়ে নিলাম, নাহলে এমনি সময় রাত্রিবেলায় দিই। আকাশেও বেশ মেঘ করেছে, হয়তো রাত্রিবেলা বৃষ্টি নামলেও নামতে পারে, এমনিতেই করো না, তারপর বৃষ্টি নামলে তো পুজো আরোই পণ্ড। কী যে এখন বাজে সন্ধে 6টা, অন্যান্যবার এতক্ষণে সেজেগুজে বেরিয়ে পড়ি আর বাইরে গিয়ে আইসক্রিম খাই আমি আর রেহান। আমার হাজব্যান্ডের আজকেও দোকান খোলা থাকে, সেজন্য আজকেও বিজি থাকে, অষ্টমীর রাত থেকে ও ফ্রি হয়ে যাবে। তো এইবার আমরা বাড়িতে বসেই আইসক্রিম খাচ্ছি। দেখি একটু বাদে যদি বাইরে আবার প্রচণ্ড হাওয়া হচ্ছে আর ঝিরি ঝিরি বৃষ্টিও নেমেছে, যদি বৃষ্টি না নামে বা ওয়েদার ভালো থাকে তাহলে একটু রেহানকে নিয়ে ঠাকুর দেখি। আর আয় তোর দেয় না বাবা, বসে বসে গল্প করো। Thank you.
9টা। এই যে আমার বন্ধু বাম্পার করে সেজে বসে আছে, আর এই যে আমি চালতা রাজার হাতে। কি করব, একটু আগে মোমো খেয়ে টাইম পাস করলাম, তার আগে বাচ্চাগুলোকে নিয়ে মণ্ডপে একটু ঘুরে এলাম, এই এই বেশে এই ড্রেস পরে এখন চালতা রাজার খাই। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। বাই, সবাই খুব ভালো থেকো।